শীত বাড়ছে, বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ, তবে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি নেই, কারণ শীতকালীন সবজির দাম এখনো কমেনি। আমরা বড় বাজারে আছি, আজকে শীতকালীন সবজির দাম জানাবো এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো। আপনারা দেখছেন যে ক্রেতারা ইতিমধ্যে এখানে সবজির বাজারে এসেছেন, বের করছেন, মানে তারা ক্রয় করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো, একটু কথা বলি সবজির দাম। সবজির দাম একটু কমছে, আগের থেকে কমছে একটু। এই যে শীত বেশি পড়ছে, সরবরাহ হতো অনেক বেশি সময়, অনেক গত বছর অনেকটা কম, গত বছরতে একটু, এবারে একটু বেশি আর কি। অসুবিধা হচ্ছে তো? অসুবিধা হচ্ছে না, কৃষকের মনে কর সবজি করতে অসুবিধা হচ্ছে, মনে কর যারা খাটে খাওয়া মানুষ তাদের অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, অসুবিধা। 1 কেজি আলুর দাম 70-80 টাকা, 1 কেজি মনে করেন বেগুন কিনবা গেলে 60 টাকা, 1 কেজি টমেটো কিনবা গেলে 50-60 টাকা, এটা তো 100-100 টাকা ছিল, এখন একটু কমছে আর কি আগের থেকে। আপনাকে আমরা একটু কথা বলতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন, অসুবিধা হয় কিনা বাজার করতে আসলে? বাজার করতে অবাধে নানা রকমের অসুবিধা, এখন আর তো খাতি কিয়ামত কিয়ামত দার গই। হ্যাঁ, সব জিনিসের দাম এখন ঊর্ধ্বগতি, আই হম এখন জিনিসের দাম বেশি, বিশেষ করে শীত মৌসুম তো সবজির দাম কম। না কম নাই, হুজুর বারাত আছে রে, হমানি নাই। আগে দেখতাম 50 টাকার নিচে, এখন এখন 80 টাকার নিচে, এখন কিছু নাই, 60 টাকা এক চামচ যা। আমরা যদি 500-1000 টাকা নিয়ে আসলে একটা ফলোটিং ভর্তি হয় না সবজি, 500 টাকা নিয়ে আসলে অনেকটা মাছ পাইতাম, সবজি পাইতাম, অনেক কিছু পাইতাম, কিন্তু এখন 500 টাকা নিলে 1 কেজি টমেটো আর 1 কেজি কাঁচামরিচ, 1 কেজি শশা, এগুলো নিলে 500 টাকা চলে যায়, কিন্তু উর্ধ্বগতি সবজির অবশ্যই প্রশাসন নজরদারি দরকার, কিন্তু প্রশাসন তো আসতেছে না, মাঝে মধ্যে একটু আইসে আবার চলে যায় প্রশাসন। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম ক্রেতার সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে তাদের যে ঊর্ধ্বগতি দাম সেজন্য তাদের স্বস্তি নেই সেটি বলছেন। আপনারা দেখছেন টমেটো সহ অন্যান্য যে শীতকালীন সবজি সেগুলো দেখছেন মানুষ ক্রয় করছে, যারা ক্রেতারা আসছেন তারা ক্রয় করছেন এবং বিক্রেতারাও খুব জোরে সোরে বিক্রি করছেন, তবে দাম 50 টাকার নিচে নেই কোনো সবজির। ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, সঙ্গে দাম জানাবো আজকে কত কত টাকা বিক্রি হচ্ছে। আমরা একটু কথা বলবার চাই, আপনি শীতকালীন সবজি কিনছেন, দাম নিয়ে মানে ওখানে 60 টাকা, এখানে 50 টাকা, ওখানে কত আল্লাহ জানে, যেমন ইচ্ছে তেমন ফ্রি স্টাইল এরকম আর কি, যা লোকজন কিনে দিচ্ছে। আমরা একটু বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, আজ শীতকালীন সবজির দাম আগে ছিল তো অনেকগুলো দাম করতো, তো আগে ছিল টমেটো 70-80 টাকা, এখন ছিল 50 টাকা টমেটো, ফুলকপি 30 টাকা, 20 টাকা, 25 টাকা বিক্রেতা। নতুন আলু এসেছিল, আলু এখন আগে ছিল আলু ছিল 60 টাকা, এখন কমে গেছে 50 টাকা, 45 টাকা প্যাকেট বিক্রেছে, আর কমবে, আর কিছুদিন আর কমবে। আপনাকে, আপনি যেহেতু অনেকটা ব্যস্ত আছেন আমরা কথা বলছি না বেশি, তিনি একদম জোরসোরে বিক্রি করছেন, আমরা অপর প্রান্তে দেখছি যে বিক্রি হচ্ছে ঠিকই শীতকালীন সবজি, দেখছেন যে বিক্রেতা ক্রেতা অনেকটা তারা ব্যস্ত সময়, তাদের যে বেচা বিক্রির সময়টা এই সময়টা, এখন এইখানে নতুন আলু সহ অন্যান্য যে সবজিগুলো সেগুলো এসেছে, সেগুলো দাম চড়া, মানুষ বলছে চড়া কিন্তু ক্রেতারা বলছেন অনেকটা কমেছে সেটি বলছেন। শিম কত টাকা? 70 টাকা, নতুন আলু 60 টাকা। দাম কি কম? আগে তো মোটামুটি কমছে, আগে তো অনেক ছিল, এখন শুধু আলুর দামই বাড়ছে আর সবগুলোর দাম একটু কমে গেছে।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিক্রেতার সঙ্গে, তিনি যেটি বলছিলেন নতুন আলুর দাম থাকলেও অন্যান্য যে সবজির দাম সেগুলো একটু কমতে শুরু করছে সেটি বলছেন। আমরা অন্যান্য যে এখানকার সবজির দোকানগুলো আছে সে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। এটি পাইকার বাজার, এই সবজির বাজারটি বড় বাজারের আমরা দেখানোর চেষ্টা করি। আর এইখানে যে সবজি 40 টাকা বিক্রি হয় সেটি খুচরা বাজারে গিয়ে 50 টাকায় বিক্রি হয়, সেটি আপনারা জানেন। আমরা এখানে আরও যারা বিক্রেতা ক্রেতারা আছেন তাদের সাথে কথা বলে দেখছেন যে সিম, টমেটো এবং অন্যান্য যে শীতকালীন সবজি সেগুলো দেখছেন। সিম কত টাকা? সিম 60 টাকা, 30 টাকা কেজি, 1 কেজি হবে হবে 1 কেজি হবে হবে। কোনো সময় তো মোলার দাম 10 টাকা, দাম কমতে না কেন, কমবে সামনে কমবে। ফুলকপি, পাতাকপি, পাতাকপি 30 টাকা কেজি। সে নতুন দাম অনেক, দাম দাম তো কমবে না এখন, শীত পড়ছে কিন্তু শীতকালীন সব কমার কথা কমে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানকার যিনি বিক্রেতা তার সঙ্গে কথা বলছিলাম। আপনারা দেখছেন পাতাকপি সহ অন্যান্য শীতকালীন সবজি, সবগুলো শীতকালীন সবজির দাম উর্ধগতি ক্রেতাদের নাগালের বাইরে সেটি বলছেন। 50 টাকার নিচে কয়েকটি সবজি পাওয়া গেলে অন্যান্য সবজিগুলো 50 টাকার উপরে। আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম বড় বাজারের যে পাইকার বাজারটি আছে সেখান থেকে সবজির দাম জানানোর, আমরা যেটি জেনেছি বিক্রেতারা বলছেন একটু কমতে শুরু করেছে, তবে নতুন যে আলু উঠেছে সেই আলুর দাম একটু বেশি, অন্যান্য সবজির দাম আস্তে আস্তে কমতে শুরু করছে। এবং ক্রেতারা যেটি বলছেন শীত পড়লেও শীতকালীন সবজির দাম কমছে না, তা এতে তাদের অস্বস্তি। আমার কাছে ছিল সর্বশেষ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।